اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. گھومایا کہ سننے کیا پڑا کی کشٹ ہوتے سے بابا تو محبت. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا وعلى آل না এই ওয়ালা আলেকে টান যে দেয় এটা কিশোর গঞ্জে এত এত অনেক সময় প্রোগ্রামে দেখি কি আমরা কি কষ্ট হতেছে বাবা এখানে যে বসে আছেন হুকুমকার আল্লাহ ফয়সালাকার আল্লাহ আমরা বান্দাকার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যাদের কোফালে জান্নাত রাখছে তারা জান্নাতে আছে তাহলে আপনারা যে জান্নাতে বসবেন এটা 70,000 বছর আগে ফয়সালা হয়েছে সুবহানাল্লাহ التقدير لا يرد سبحان الله قرنا ابار بولن درود شريف پڑھار کتا بولے چن کے بندر نبیر امت امار اللہ شدو بولے نائی امار اللہ نیجو درود پڑھے نبیر کتو شانو امرا کار ذکر کرے اللہ نبی ذکر کرے اللہ اکبر قرنا اللہ اکبر আমার আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না কোন বন্দেগি আল্লাহ নাই কিন্তু নবীর দুরুদ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধু ও বন্ধু কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ খুশি আর কেউ যদি আপনি নবীর দুরুদ পড়ে আমি আর তার চাইতে বেশি খুশি করে দুরুদে পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদে পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী কয় উম্মত রে যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ শরীফ পড়বা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের পরে 100 100 100 100 কত 500 আমার নবী কয় যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ শরীফ পড়বা ওই কঠিন হাসরে যেদিন 12 সূর্যের তাপে জমিন তামা হবে জমিন তামা হয়ে যাবে কেমন তামা দেখবেন সকাল বেলা ফরড়া বাজলে তাওয়াটা লাল হয়ে যায় ওই যে গ্যাসের চুলা দেখবেন বাজারে দেখবেন তাওয়াটা কি হয়ে যায় লাল হয়ে যায় এটা দুনিয়ার আগুন আল্লাহর কসম সূর্যের তাপে জমিনটা তামার সাথে তামা হই ফাও রাখতে পাইতালা না রাখিও কোনো উপায় নাই উম্মত রে মানুষের মগজ বক বক করে উতরাইব মা বোনেরা ভাত রান্না করলে উতরাইনি আমার নবী কয় উম্মত ওই হাসরের মাঠে 12 সূর্যের তাপে যে মগজ উতরাইব এই উতরানির আওয়াজটা 50,000 বছর রাস্তা থেকে শোনা যাইব কারো গাম টাকনু তক কারো গাম মাজা তক কেউ গামের সাগরের সাঁতার কাটবা বান্দা কিনার বাইতা মা গামের সাগর এবার উতরাইব বক বক করে গামের সাগর উতরাইব এসিডের চাইতে জঘন্য হইয়া যাইব গায়ের মাংস গুনা কইসা কইসা ভরব সেদিন ছেলে মা চিনবে না মা স্বামীর চিনবে অন্যান্য নবীরা উম্মত চিনবে না কিন্তু আমার নবী আমরা রে বলবে না নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে নি যায় উম্মত আমার
কোথায় বাবা উসমান গনি তুমি লাউ কাউসারের পানি উম্মতের করাইতে আহার ফুলছে রাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে উমর যাও মিজানের পাল্লার দার ফাফি উম্মত কে করিবে পার পাপি উম্মত কে করিবে পার আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ শরীফ পড়বা ওই কঠিন হাসরে তোমরা আমার কদমের কাছে থাকবা এবারে কদমের কাছে থাকলে কি হইব শুনেন কইতাম নেই গামের সাগরে সাতার কাইব্বা অনেক সময় দেখবেন গুড় গন্ধ তুনো গামের গন্ধ খারাপ এই গামের গন্ধে ভূমি করিবা কলিজা বাড়ি যাবে আবার ঢুকা দিব ফানের বিভাষায় জিব্বা বাইরা যাইব জিব্বা ফানের বিভাষা এমন লাগবো ফানি ভাই দানা নবী ডাক দিয়া কয় উম্মত রে তোমরা জানো না আমার আল্লাহ যে আমারে কাউসার দান করছে এই কাউসার আমি নবীর কদমের নিচে কাউসার নবীজির সুবহানাল্লাহ গন্না আঙ্গ নবী আঙ্গ নবীর কদমের নিচে কাউসার সুবহানাল্লাহ গন্না আমার নবী বলে উম্মত ওই হাসরকে ডরাইও না আল্লাহরে ডরাও আমি নবীরে মহব্বত করো তোমরা জানো না ওই হাসর আমি নবীর হাঁটুর নিচে সুবহানাল্লাহ হাসর নবীকে হাঁটুর নিচে সুবহানাল্লাহ গন্না এই জন্য আমার আল্লাহরে ডরান ভয় করেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো নবীকে ভালোবাসো ঘোষণা কার নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত আল্লাহর মহব্বত নবীকে চেনা আল্লাহকে চেনা নবীকে দেখা আল্লাহকে দেখা নবীকে আনা মেরা তুল্লা আমি আল্লাহ দেখার আয়না আমার নবীর হাত স্বয়ং আল্লাহর হাত কোরআন কোরআন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সুবহানাল্লাহ কন্না মিয়া আমার নবী বলেন আমার ডাক আল্লাহর ডাক আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত শুনলে শিক্ষার মেরে আল্লাহ আকবার বলবেন হুজুরের কণ্ঠ দিকে চাইবেন না কোরআন ডাকা জুরে কন আল্লাহ আল্লাহর জন্য যারা কথা বলে না তারা মরার আগে কালেমা পড়ি মরতে পারে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ সুবহানাল্লাহ গো আল্লাহ কয় তোমাদেরকে যখন আমি ডাক দিব ডাক দিবে কে আল্লাহ ডাক দিতে পারেনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি উনি বলতেছে আল্লাহ আপনি কেমনে ডাক দিবেন আপনি না বলে কোনো আকার নাই কোনো বস্তুর মতো না কি আল্লাহকে কোনো বস্তুর মতো কোনো বস্তুর মতো আকার আছে ডাক দিবেন কেমনে ডাক দিলে কোনো না কোনো বস্তুর মতো হইতে হইব সুবহানাল্লাহ কন্না দরজা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়ালির রাসূল আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক সুবহানাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার রাসূলের হাত আমি আল্লাহর হাত আল্লাহ কো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতো আল্লাহ ওই আল্লাহ মানা নবী মানা নয়
বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবীরে মানলে আল্লাহ মানা হয় বলেন নবীরে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ চিনা নবী চিনা নয় নবীরে চিনলে আল্লাহ চিনা হয় ঠিক কি না এইজন্য বাবা আমার দয়াল নবী ডাক দিয়া কম্মত দুরূদ শরীফ বেশি পড়বা দুরূদ শরীফ বেশি পড়লে হাসর আমার কদমের কাছে থাকবা আমার সাহাবারা তোমাদেরকে পানি খাওয়াইব এইজন্য মহব্বতে দুরূদ শরীফ পড়বেন যেন আমার নবী খুশি হয় ও জালালি সাহেব এত নবী নবী কেন করেন আমরা এই জন্য নবী নবী করি আমরা তো কানা না আমরা দেখি আল্লাহ এত নবী নবী করে আমার কথা কয় না কেউ কেন নবী নবী করি আমরা দেখতেছি আইতে নবী যাইতে নবী কবরে নবী মরণে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসরাতে নবী জাহান্নামের গেইটে নবী যেখানে বিপদ সেখানে নবী এই জন্য আমার নজরুল বলতেছে দুঃখের দিনের দরদিম নবী কামেলওয়ালা নবী কামেলওয়ালা নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম আল্লাহর ওলি ছিলেন সুবহানাল্লাহ কর উনি বলতেছে মাঝে দরিয়ায় উঠলে তুফান ও নজরুল দুঃখের দিন কোনটার কথা বললা ফুলামাইয়া দেখা গেছে অ্যাক্সিডেন্ট করছে আরে হুজুর বিপদে আছি বিদেশে টিয়া মাই খেয়েছি বিপদে আছি অ্যাক্সিডেন্ট করে লাগছি বিভিন্ন বিপদ আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের বিপদ হলো তিনটা কয়টা জেনে রাখেন আমাদের বিপদ কয়টা আল্লাহ কয় বন্ধু তিনটা নবী কয় কখন আমার আল্লাহ কয় একটা মরণে একটা কবরে একটা হাসরে দুনিয়াতে বিপদে পড়ছ ভাই আসলো চাচা আসলো কাকা আসলো শালা আসলো আইনি মরণে কেউ আইবনি কবরে হাসরে আয় হায় বাবা রে কবি নজরুল বলতেছে ওই দিনের কথা বলতেছি কোন দিন হাসরের দিন মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি নজরুল কেন ডরাও না কয় জানি আমায় কুলে নিবে নবী সুপারিশ তরি কত বড় আল্লাহর ওলি ছিলেন নজরুল আমি যদি এত বড় কবি না হইতাম পড়ালেখা তো নাই সার্টিফিকেট নাই না আছে মেট্রিকের না আছে দাখিলের কিন্তু এত জ্ঞান পাইলো কই আমি যদি নজরুল না হইতাম এত বড় কবি না হইতাম তো কি হইতাম নজরুলে কো হইতাম যদি মদিনারি পথ সুবহানাল্লাহ যেমন আমরা এখন যে রাস্তা দিয়েছি আল্লাহ এটা সোজা শরীফ সোজা শরীফ জগৎপুর থেকে আর ঢাকার সোজা শরীফ সিনচিনি রাস্তাটা জগৎপুর থেকে আড্ডা একার সোজা তীর বরাবর আল্লাহ আল্লাহ সাইজে ড্রাইভার 10 15 20 এর উদ্দি গাড়ি টানতে পারে আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশে এইটার মতো সোজা রাস্তা নাই একার সোজা শরীফ কিও ঠিক নি হওয়া আরে বাপ রে বাপ দুরু শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা ও নজরুল কি হইতেন স্যার কান্দা কান্দা কয় হইতাম যদি মদিনারি পথ মদিনারি পথ দিয়া মানুষ হাঁটে হাঁটে না কবি কয় যদি মদিনার পথ হইতাম আমার বুক দিয়া নবীজি হাঁটতো কত বড় আশেকের আছে হইতাম যদি মদিনারি পথ মোর বুকে দিয়া হাইটা যাইত নূর নবী হযরত জীবন দৈন্য করি গো নবী জীবন দৈন্য করি গো দয়াল নবী তোমায় বুকে লইয়া ঠিক না এই জন্য বাবা আমরা নবী নবী করি কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
আমার নবী হাজের ও নাজের বিশ্বাস আছে নি আল্লাহ হলো বিরাজমান আর নবী হলো হাজার নাজার সুবহানাল্লাহ কর হাজার নাজার বলতে নবী এই মুহূর্তে আমাদেরকে দেখে এখানে থাকুন নবী মদিনা থেকে দেখে নবী আনুগো ফিলগিরি আশা লাগে না তো নবী কয় ইন্নাল্লাহ কাদরাফা লি আদ-দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইমুন সুবহানাল্লাহ কর নামে হাতে তালকা দেখেন নি নবীজি কয় কুলমা ক্লুকা দামার হাতে তালুর মধ্যে তো নবী ফিলগিরি আইবো কেন এবার দেখেন আমাদের আকাবির রিজভী সাহেব হুজুর জালাল সাহেব হুজুর আবেদ সাহেব হুজুর বারেক জিয়াদি এভাবে আমাদের আকাবির যারা ছিলেন ডক্টর মোহাম্মদ ফিয়ারা বগদাদি আল্লাহর ওলি এভাবে যারা আকাবির ছিলেন এরা নবীর হাজার নাজার মানতো নি দলিল ভাইয়া না এ ভাগিনা দলিল হয় না আমি রিসার্চ করছি আল্লাহর ওলি আর নবীর হাজার নাজার দলিলে মানতো না তরিকতের লোক তো এবার দেখেন এই ফর্দার উপাশে কি আছে দেখেন নি দেখেন না কেন দেখেন না ফর্দা ফাইন যুক্তিতে কথা বলবেন ফর্দা সরাই দেন সব দিয়ে যান এই আমাদের শরীয়তে চোখের একটা ফর্দা দিছে আল্লাহ এই শরীয়তের চোখ দ্বারা হয়তো 3 কিলো না 4 কিলো না 10 কিলো দেখবেন আমার কথা কয় না আরব দেশে তারা গেছে দেখবেন পাহাড় দিকে তাকালে কত দূর দেখা পড়ে দুধু দেখা যায় কুয়াশা দেখা যায় সাগরের দিকে তাকান এক কিলোর ঘোড়া দেখা যায় কিন্তু আসমানের দিকে তাকান চন্দ্র তারা দেখা যায় আসলে এত দূরে আমি দেখেন না ওই চন্দ্র তারার আলো আমার চোখে চলে আসে হযরত সুবহানাল্লাহ এবার দেখেন শরীয়তের ফর্দা সরাই দিলে দেওয়ালের পাশে কি আছে দেখবেন নি আকাবির যারা আদেশা হুজুর আহমদ পেয়ারা হুজুর জালালি হুজুর রেজবি হুজুর জলিল চা হুজুর যারা আল্লাহর ওলি ছিলেন এদের এই শরীয়তের পর্দা আল্লাহ উড়াইয়া দিছে এরা যেই দিকে সাইতো আবার নবীর দেখতো দলিল ভাইয়া কি দলিল দলিল কি এরা আবার এরা তো চোখ বন্ধ করলো নবী দেখে চোখ খুললো নবী দেখে তো এরা আবার দলিলের দরকার আছে কিন্তু ওহাবি গো কুফাল তো খারাপ তারা দেখে দেখছে দেখছে মৌলবি কাসেম নানু তুমি কাসেম নানু তুমি দেখছে দবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবারে এনতেকালের আগে ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে সুবহানাল্লাহ কর তখন বলল হুজুর আপনি আজীবন ইয়া রাসূলুল্লাহ বিরোধিতা করলেন কারে বলে না করছে নবী তো আসতে পারে কি মনে করেন আল্লাহ হযরত ওই যে চট্টগ্রামে শেরে বাংলা কইছে তোর আমার কবরটা 3.5 মিটার উপরে করবি বলে কেন আমার নবী আমার কবরে আসবে আমি যেন দাঁড়িয়ে সালাম দিতে পারি এই জন্য দলিলও আছে সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আছে ঈমানদারের জানের সাথে নিকট সুবহানাল্লাহ এই জন্য আমরা দলিল লাগে না আকাবিররা চোখ বন্ধ করলে দেখতো যেমন জালালউদ্দিন সুয়ুতি ফাসাদ দরবারে দেখলো নবীজি ঠিক নি সবাই জালালউদ্দিন সুয়ুতি ফাসাদ দরবারে দেখলো নবীজি এতবার দেখি হও নবী এতবার দেখি হও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আশে কম মিনের ঠিকানা বাবা মদিনা মদিনা ওরে দিদারে চেয়ে কাঁদো তোমরা দিদারে চেয়ে হওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে কম এই জন্য আমরা নবী চাই কি চাই না জানি নবী বায়ে নবী ফিসে নবী সামনে নবী উপরে নবী নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে প্রমাণ আমার সমাজে একটা বিয়া হয় নাই ছেলে এবং মেয়ে অবৈধ মেলার পরে সন্তান হইছে দিছে কে জোরে কর সমাজ কেন অ্যাকসেপ্ট করে না হ্যাঁ নবী নাই নবী নাই সুন্নাত নাই দিছে কিন্তু আল্লাহ কিন্তু সমাজ এটারে কয় জাউরা কি কয় কিন্তু চিন্তা করেন সন্তানটা তো নিষ্পাপ এটার কি দোষ আমার কথা কর না নবী নাই আল্লাহ কয় আমিও শরীর তুলে নিছি নবী নাই আল্লাহ নাই নবী আছে আল্লাহ আছে সুবহানাল্লাহ কর নামে এই জন্য নবী আল্লাহর প্রচার নবী আল্লাহর প্রসার কথা কোন ঠিক কি না আসমানে সূর্য সূর্য দেখার বস্তু না
আপনারা কি খালি চোখে 2 কোটি 88 মাইল দেখবেন প্রশ্নই আসে না আসমানে যখন সূর্য জমিনে তখন রোদ অন রোদ আছে নি তার মানে কি নাই তাহলে রোদ নাই জোরে কোন রোদ নাই রোদ নাই সূর্য নাই আরে রোদের কিরণ সূর্যের কিরণ হলো রোদ আল্লাহর নূরের তাজাল্লি হলো নবী মুহাম্মদ রোদ নাই সূর্য নাই আমার নবী নাই আল্লাহ না বিশ্বাস করো আল্লাহর রাসূল আছে আল্লাহ আছে রহমতের মরণ নাই নবী তো রহমত রহমত হিসেবে এসেছে রহমত যদি নাই বাঁচার কোনো ক্ষমতা নাই আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ঘোষণাকার সকল প্রশংসা আল্লাহ নামে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই বলেন আলামিন সবাই বলেন আলম না আলামিন আলম এক বচন আলামিন বহু বচন তাহলে আলামিন কে জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত আলামিন সমস্ত আলমের প্রশংসাকার তাহলে এখানে আলামিন কে এক দলে কয় নবীর লগে আল্লাহর মিলান যাইতো না আমরা কি নবীর লগে আল্লাহর মিলাই কি নবী কি আল্লাহ তুরু মিয়া না নবী আল্লাহ নবী তো নবী উনি রাসূল উনি আল্লাহর নূর উনি আল্লাহর প্রেরিত দূত উনি আল্লাহই বুকেন উনি সৃষ্টি আল্লাহ স্রষ্টা আল্লাহর হাবিব সৃষ্টি আল্লাহ স্রষ্টা এই আকীদা রাখলে তো শিরক হইতো না ওমা কথা কর না কাও এবার দেখেন আমরা নবীরে মিলাই না এবার দেখেন কে মিলাইছে স্যার আল্লাহ বলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين এখানে কি আলম না আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওখানে আল্লাহ এখানে কে নবীজি ওমা আল্লাহ কয় আমি আলামিন আমার হাবিব আলামিন তাহলে আল্লাহ কি শিরিক টিরিক বোঝে না আল্লাহ কয় আমিও আলামিন আমার হাবিব রব বানাইছি আলামিন আমার আল্লাহ কয় আমি হলাম বাশির আমার হাবিব হলো নাজির আরে মতরে আল্লাহ ফাক এই কোরআন শরীফ দরি কিছি আল্লাহর কোরআনের কোথাও একক ভাবে আল্লাহর তেতের কথা নাই যেখানে আল্লাহর তেয়াত সেখানে রাসূলুল্লাহর তেয়াত সুবহানাল্লাহ কর নবী হ্যাঁ নবীজি ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা আমার দেশের কিছু মানুষ আছে নবী বাদ দিয়ে আল্লাহ ধরে লিব আরে ব্যাক কল আল্লাহ তো ধরার বস্তু না এবার দেখেন বাবা গভীর মনোযোগ তো আমরা কেন নবী নবী করি নবী আমরা বলি যখন আমি থাকি যেইখানে নবী গো আপনার নাম তিরা কি গো মোহন নবীর নাম মন থেকে মুসা যাইতো না যাইলে ঈমান থাকবে না কারণ ঈমান হলো নবী ঈমান কিটা নবী যে ঈমান নবীর নাম ভুল করলে ওই নাম ভুল করিলে জাবিরে মারা ওই নাম ভুল করিলে জাবিরে মারা ফরবিরে বে শান ফেরে বুইলো নাম আমার নবীরে সবাই বুইলো নাম
بويل نامون نوبيري نيريك بان دوري دوي نايون نيريك بان دوري دوي نايون بويل نامون نوبيري بولون زيبو بولون زيبو জন্য আমরা নবী নবী করি কারণ আমরা দেখি কবরে নবী মরণে নবী আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ইন্তেকালের পর আপনাকে কোথায় ভাবো আমার নবী কয় ভয় করো না আমারে মরণে ভাইবা আম্মা কয় আর কোথায় ভাইবা আমার নবী কয় কবরও ভাইবা আম্মা কয় ইয়া রাসূলুল্লাহ আর কোথায় ভাবো কয় জাহান্নামের গেইটে ভাইবা বলে আর কোথায় ভাবো বলে আমার হাশরের মধ্যে ভাইবা বলে আর কোথায় ভাইমো বলে ফুলসরাতের গোড়ায় ভাইবা বলে আর কোথায় ভাই আমার নবী কয় ভাই 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 বা মিজানের দারে আপনি ইয়া রাসূলুল্লাহ কয় একটা ডাক দিবেন তো আমি লিখে দিলাম আপনার কাছে আমি সুপারিশ করব বেয়াদবি করেন না বেয়াদবি থেকে বাঁচেন আল্লাহর কসম সুপারিশ নবী পাবেন কিন্তু বেয়াদবি করলে সুপারিশের আশা করেন না গুনাহ আমরার হয় এমন মানুষ নাই যার গুনাহ নাই গুনার লইন যদি দুজক দেয় তো সবাই দুজক মা কথা কোনা কা কেন আছেন নিস্বাব ভাত করেনছে হ্যাঁ তাহলে গুনাহ তো কম আর বেশ সবাই আছে তো গুনার লই যদি দুজক দেয় সবাই তো দুজক শরীয়তের ফয়সালা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকমত দুজক কাজা বুঝছেন তো না ফরণ না 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 ফরণ না কাজা মানে ওই যে ফজরেরটা জোহরেরটা মানে ওয়াক্ত সারা ফড়া ওয়াক্ত শেষ হয়ে গেলে না না সূর্য উঠে গেছে আরে আজ ফজর খাইলাম না যা কাজাটা করি আলাই এটা কিন্তু ছাড়েন নাই ফোর্সেন আল্লাহ কয় কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর দোজকে জল এবারে আসেন নি এমন একটা ভাবলি যে একক তো ফরেন জীবনে ছাড়ছেন একক তো ছাড়েন নাই সাত বছর থেকে এই পর্যন্ত একক তো নামাজ ছাড়েন নাই আসেন নি একটা লোক তো কাজাই করলে তো 2 কোটি 88 লক্ষ বছর তো ছাড়লে জানি কি হবে আল্লাহ তো তাহলে আমরা তার কোনো হুক বাই নাই ও মা কি কথা কোন হুক বা আছে নি আর নাই এমনে যাও গো দুজক অনেক নামাজ তো জীবন থেকে চলে গেছে তো তো কাজা করলে যদি 2 কোটি বছর খোদারে তো দিয়ালা দুজক জায়গা আর কি এই জন্য গুনার জন্য মানুষ দুজকে যাবে না যাবে বিয়াদবিল জি 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 বেয়াদবির জন্য যাবে আল্লাহ কো লা তাক না তুমি রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি চাও চাইতে আমি মাফ করে দেব নবীদের কোন গুনাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে ঠিক কি না এবারে বলেন আদম নবীর কি গুনাহ আছে মুসা নবীর কে রে কইলে আছে না এবারে কথা ঠিক আছে তাল ঠিক আছে বলেন কও না না বুঝি না এ দুধ খায় না বেটা হয়তো জিদে শুনছে এটা কইছে আল্লাহ কয় নবীদের কোন গুনাহ আমার নবী তো না শুধু কোন নবীর গুনাহ নাই ঘোষণা ঢাকা আচ্ছা আল্লাহর মৃত্যু বরণ যাই বলি এবারে দেখেন আমার দেশে কিছু ফিসাব আছে নাম কইতাম না নাম কইলে সিনিয়র লাগবে না কইতাম না কিছু ফিসাব আছে কিছু আলেম আছে মুনাজাত দিয়া কান্দে চোখের ভানি নাকের ভানি হুন্দর ভানি এক হই যায় এবারে কি করে আল্লাহ আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কাইনছে মা কয় না কয় কয় ওমা ফিসাবের নাকের ভানি হুন্দের ভানি এক ফিসাব কো আল্লাহ রে আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কাইনছে এবারে কি আল্লাহ কয় নবীদের কোন গুনাহ নাই ফিসাবে কো আদম নবী গুনাহ কইরা কাইনছে এবার কি আল্লাহ মানবেন না ফিসাব মানবেন সালাম দাও যাইবো নি মুরিদন যাইবো নি হাদিয়া দাও যাইবো
আমাদের আকীদা হচ্ছে কোন নবীর আমার নবী তো অনেক উপরে কোন নবীর কোন গুনাহ নাই আব্বার আমার গভীর মনোযোগ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুরূদ শরীফ অল্প কিছু পড়ছি কারণ সময় কম অনেক টাইম হয়ে গেছে আমি কালামুল্লাহ থেকে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবীন আল্লাহু এই ঘোষণা কার আল্লাহ এটা কি কোরআন না হাদিস জোরে কোন তো কোরআন মানন লাগবে তো হাদিস কইলে না জাল কইতেন জয়েব কইতেন মওযু কইতেন আল্লাহ কয় কাদে জাআকুম এসেছে আমরা বলবেন এসেছে কাদে জাআকুম সবাই বলবেন কাদে জাআকুম নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ঠিক কি না এবার দেখেন আমার কি এখন এই গ্রামে জন্ম হইছে আমি আসছি ঠিক না তাহলে জালালি এসেছে লাকসাম থেকে কালিয়াপুর থেকে কেশতলা থেকে আপনারা বলবেন কেশতলা থেকে তাহলে জালালি এসেছে আল্লাহ কয় কাদে জাআকুম এসেছে মিনাল্লাহে আল্লাহ হইতে আপনারা আল্লাহ হইতে বলবেন কাদে জাআকুম আল্লাহ হইতে নূরু দুইটা নূরের কথা আল্লাহ কইছে কয়টা নূর নূরু দুইটা নূর একটা হলো কোরআন একটা কি আর একটা আমার নবী এবারে হেতারা কোরআন যে নূরেডা মানে কিন্তু নবী নূরেডা মানে আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ এরা যুক্তিগুলো আজকে আমি খণ্ডন করে দিব আপনি এখানে বসছেন না আপনি সকালে কবে যে নামাজ তো কয়েকটা কথা যেগুলো একারে এই মোস্ট ইম্পর্টেন্ট সমাজে ফেতনা ছড়াইতেছে মানুষকে সরল মানুষকে বোকা বানাইয়া ঈমান খরিদ করতেছে এমন কিছু যুক্তি তারা দেয় যুক্তিগুলো আমি খণ্ডন করি দলিল দিয়ে প্রমাণ করব জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইতানে যুক্তি আছে দলিল নাই আমরা যুক্তিও আছে দলিলও আছে এবার দেখেন আমার নবী নুননামাটি এটা বিশ্বাস আছে নি আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী মাটির নবী না ওই নবীকে মাটি বললে ঈমান থাকে না ওই নবীরে মাটি বললে ঈমান থাকে না ঠিক কি না এবার দেখেন এদের যুক্তি কি দেখেন কি সুন্দর যুক্তি সরল মানুষকে বুঝাই লেছে কেমনে কয় মাটির দাম বেশি নূরের দাম কম কত সুন্দর যুক্তি এবার আপনি কোন কেমনে কয় নূরের ফেরেশতা মাটির আদম রে সেজদা করছে আমি বলবো হ্যাঁ সাইদ ফেরেশতারা কি জোরে কোন জোরে আদম কি তাহলে সেজদা কারে কে করছে মাটিরে আমি বললাম ঠিকই তো নূরের ফেরেশতারা মাটিরে সেজদা করছে তাহলে মাটির দাম বেশি লজিক সাধারণ মানুষ আর কি করব কথা কোনা আলহামদুলিল্লাহ আমি মানছি 5 মিনিট মানলাম দাম বেশি মাটি আচ্ছা আব্বা একটু কথা আমার সহযোগিতা করেন আপনারা আমরা এলাকাতে মাটি টাক 1200 আমি বললাম কত হ্যাঁ আরে কি দাম রে 1000 একটা কি দাম এক টাক দামটাকে জানছি কত 1000 কত কত মানলাম নূরের দাম কম নবীর ছোট করার জন্য নূরের দাম কমাইছেন তো আচ্ছা মানছি যেহেতু নবী নূর
ফেরেশতারা নূর যত মাটির সেজদা করছে সেটা নূরের দাম কম মাটির দাম বেশি লজিক এবার আসেন হ্যাঁ তারাই দেখবেন হ্যাঁ তারা কারা এটা যখন কারা মাদ্রাসা দিয়া কালেকশন করে করেনি করেনি আপনারা বলবেন দানকারীর মাতা পিতা আমরা কেউ এবারে করব আমরা সবাই চুপ চুপ সবাই চুপ সবাই চুপ এবারে ফাতানো দিদি না বিবেক বুদ্ধি আল্লাহ দিছে না বেড়ারে এতগুলা মানুষের ভিতরে লোকটা ফাতানো দিদি তাহলে ওনার সম্মান যশ খ্যাতি আমরা কত বেশি বয়স হতে পারে কম কিন্তু আল্লাহ সম্মান দিছে সম্মানের মালিক কেডা আল্লাহ তার সম্মান দামনে তারে বেজিতি করেন না এটা খেয়াল রাখবেন আপনারা শুনি জানেন এবারে কই দানকারীর মাতা পিতা সুখে রাইকেন কবরে মাটির টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে কি কি টুপি ও মামা কি তারে কি মাটির টুপি না নূরের টুপি আচ্ছা বাদ আমরা শুনছেন তো শুনেন না দানকারীর মাতা পিতা সুখে রাইখেন কবরে ও মৌলবি সাহেব দা বুঝিনি কি তার বাগিনা এটা থাডাম পিয়া রিভিউ ও মৌলবি সাহেব আপনি কোলেন মাটির দাম বেশি এন কিল্লা বা নূরের টুপি আমার কথা কর না মাটির দাম যদি বেশি হয় মাটির টুপির কথা কেন বলেন না কথা কর না এবারে দেখেন কিচ্ছু লাগতো না সামনে এনে আছে মাডির হাফেজি মাডির হাফিজি কোরআন তো মাডির না দাম বেশি নূরের লেখছো কি ও মৌলবি সাহেব আপনি তো কল মাডির দাম বেশি এখানে কেন নূরানি লিখলেন আপনাকে সংগঠন নূরে মদিনা না মাডির মদিনা এবার দেখেন কায়দার নাম কায়দা মাডির কায়দা এমনে কোন মাটির দাম বেশি এমনে কায়দার নাম মাটির নাম লেখেন না এবার দেখেন সবশেষ স্থান এ হুজুরে মুনার তার ফককে না এই মুনার দেনা কিন্তু অনেক সময় দিয়ে না বাধ্য ইয়া এবার দোয়া করে মাবুদ আমাদের কলবটা মাড়ি বানাইয়া দিয়ে কিটা মুনা যাতে কি কয় মাড়ি বানা দিয়ে না নূর বানা দিয়ে তো কা মাড়ির না দাম বেশি আচ্ছা এই যে গোড়ামি একটা যুক্তি দিলেন এবার আমাদের যুক্তি আমি খণ্ডন করতেছি দেখেন আচ্ছা নবীজির নূর মানেন না বাদ দিলাম এটা কিতা কোরআন কি কোরআনের দাম বেশি না মাড়ির বেশি তো একটু আগে না করলে মাড়ির বেশি এবার তারে যুক্তি দিলে জুতা দিবি না দরকার আছে নি এটা হারাম দাদা কি দাদা কোরআনে কয় উতুল্লিন বাদা জালিকা জানি আন্দাজি যুক্তি দিয়া বিয়াদবে নবীর শান কমা কয় মাটির দাম বেশি তো মাটির যদি দাম বেশি হয় কোরআন তো নূর এবার বুঝছি এবার বুঝছি এটা নুন না এটা তুমি কি মাটির দাম বেশি তাহলে যারা কর মাটির দাম বেশি তারা কি সত্য না মিথ্যা এ ক্যামেরা ঘুরা বেড়া করি ক্যামেরা ঘুরা ব্যাপার ঘুরা ক্যামেরা ঘুরা ক্যামেরা ঘুরা আমার বাবা প্রধান অতিথি বাংলা শিক্ষিত মানুষ জ্ঞান তো আছে এই যে গোড়ামি যুক্তি দিল নূরের চাইতে মাটির দাম বেশি তো কোরআন কি জোরে কর কোরআন কি কোরআনের চাইতে কি মাটির দাম বেশি এবারে সর্বশেষ একার শেষ ফয়সালা শুনো আল্লাহু নূরুন আল্লাহ কি দা আল্লাহ কি তো আল্লাহ তুমি কি মাটির দাম বেশি গেল তাহলে যারা এই যুক্তি দেয় তারা মুনাফেক তারা কি মাটির দাম নাই তা দেখাদার জি মাটির ব্যবসা বন্ধ করো ব্যবসার মধ্যে আগুন ধরাও এক হাজার টাকা এবার এবার কোরআনে কি কয় দেখেন আফসোস লাগে আমরা বুঝলাম তো যুক্তিগুলা খণ্ডন হইছে তো মাটির দাম যদি বেশি হইতো কোরআন হইতো মাটির কইল হইতো মাটির
যেহেতু মাটির লেখে না নূরের লেখে তার মানে তারাই প্রমাণ করে মাটির চাইতে নূরের দাম কারণ আল্লাহ নূর কোরআন নূর জোরে কোরআন কি এবার দেখেন আর একটু গভীরে যাই মাটির কেমন দাম একটু দেখি বিশ্লেষণ করার দরকার আছে এখন তো মানুষ ভুলের দিকে যাচ্ছে মা কথা কয় না কথা আমি আজকে ইউটিউবে এক হুজুরকে দেখছি কো মাটির দাম বেশি আজগো আজগো ও মাওলানা তোর আকল না কিটা আকল যদি না থাকে আরে বেটা গোবর একটা জিনিস রে বেটা গোবর গোবর ছিলেন নি শুকাইয়া সুলাদ দিলে হয় লাড়কি কিটা হয় কিটা হয় একটু ফসাইয়া ক্ষেতের মধ্যে দিলে হয় সার ও মা কথা কয় না কথা আমরার ফাঁসের দেশে গেলে প্রসাদ পবিত্র হয়ে যায় মা কথা কয় না কা গোবর একটা জিনিস নবী কো আকল নাই যার ঈমান নাই আকলটা কেমন দেখেন একটা আরেকটারে একটা 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 রে ক আমার মাথাত কি আছে কইতে হইলে এখান থেকে তুলে ডিম দিমো তোরে কিতা আছো মাথাত আমি তো ডিম কি আছে এক ব্যাগ কল আরেক ব্যাগ কল রে কইতেছে আমার মাথায় কি আছে যদি কইতে পারো এখান থেকে দুইটা ডিম দিমো কই দিছে না আরে হেডা কি দেখো বলবি এটা কো তোর মাথাত কি আছে একটু সহজ করে দেস্ত আরো বেলে সহজ করতে এবার এই ব্যাগ কলে ক এটা বাইংলে কুসুমডা লাল হয় হলুদ হয় এবার হেডা ক এটা লেবু কিটা কইছে আজ এটা রাগ করে আসে না কোন এবার এবার দেখেন আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ কোন আমরা খারাপ লাগতেছে বন্ধ করে দিতাম আমারে দাওয়াত যখন আলামে দিছে তখন কইছে 11টা মেগ না শুনেন না পরে আবার কয়েকদিন আগে ফোন দিকো না হুজুর 10টায় তো আমি আলহামদুলিল্লাহ 10টা বাজে আইছি আমার মাইক দিবা 10টা আমি 9টা আসার দরকার আছে আমার টাইমে আমার আসছে আলহামদুলিল্লাহ আমরা অনেকে চিন্তা করছি মাগো জালালি হুজুর মনে আইতো না না আমরা ওয়াদার হব ওয়াদা দিলে যদি ওয়াদা দিয়ে লাই তাহলে আটটি আর দিকে চাই আরেকবার 20000 জায়গা 40000 দিয়ে লাইব না আমরা মুনাফিক না ওয়াদা দিলে আসবে তো আল্লাহ কো আদম ইব্রাহিম ইসরাফিল মিকাইল আজরাইল হন আমি আদম বানামো তোমরা কিটা কর ফেরেশতারা এক ডাকে খোদা বানাইয়েন না আল্লাহ কো কিরে আমি আদম বানাই তোমার সমস্যা কি আচ্ছা আল্লাহ আদম বানাইবো ফেরেশতা করে জিগারের দরকার আছে নি কিন্তু জিগাইছে তাহলে বুঝা যায় বড় কোনো কাজ করতে পরামর্শ নেবেন ফ্যামিলির মা বাবা চাচা জেডার সমাজের মুরব্বীদের এখন তো মুরব্বীর ইজ্জত নাই মুরব্বীর কাঁচা হামরিসের কেজি আছে দৈন্য ফাটার দাম আছে মুরব্বীর ইজ্জত নাই এই জন্য সমাজ রসাতল আব্বার আমার আগের যুগে 30 বছর আগে দেখতাম একটা মুরব্বী যদি চা দোকানে থাকতো কোন যুবক আর ডুবত না কারণ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে চা দেহেতে নেতা বড় নেতা কথা কয় না আরে যে এই সমাজে মুরব্বীর কদর নাই ইজ্জত নাই এই সমাজ ধ্বংস ঘোষণা কার নবীজি মিম্বরে দাঁড়াইয়া কয় তোমরা মুরব্বীর ইজ্জত করিও সুবহানাল্লাহ কোন হযরতে আলী হযরতে যিনি জিনাকে ভালোবাসা ইমাম সুবহানাল্লাহ কোন নবীজি কইছে আলী হচ্ছে ইমানের মাপকাঠি আল্লাহু আকবার কইতাম না আলী ইমানের মাপকাঠি হযরতে আলীর কথা শুনলে দাদের চেহারা মলিন হইব তারা বেঈমান হযরত আলীর নাম শুনলে যাদের চেহারা হাসিব তারা ঈমান না একদিন মাগরিবের আজান আজান চলতেছে হযরতে আলী মসজিদের দিকে যাইতেছে এমন টাইমে হে বুড়া আর নাই তার সাদা দানে চুলে মুলে 80 মানে 100 150 বছর বয়স ইহুদি নবীজি কিন্তু ইহুদি মুসলমানের কথা করে নবী কিছু কিতা
মুরব্বি নবী কি কইছে এটা হিন্দু হইতে পারে খ্রিস্টান হইতে পারে ইহুদি হইতে পারে তো এডা লাড়ি বব দিয়া দিয়া যাইতেছে আলী কয় আজান তো দিছে এডারে যদি ফিস না করি জামাত পাইতাম না তো এক কদম দে আবার কমা আমার নবী না কইছে মুরব্বির ইজ্জত করতে নবী না কইছে মুরব্বির আগে যাইও না কেমনে যাই একবার চিন্তা করে যাইব আর একবার খাড়ায় এইভাবে মাগরিবের জামাত শেষ মাগরিবের জামাত আস্তে আস্তে মুরব্বি চলে গেছে মসজিদে নববীতে যাইয়া দেখতেছে জামাত শেষ নামাজও শেষ এবার হযরত আলী নামাজ পড়লেন একলা পড়ার পরে দেওয়ালে মাথা ঠোকাইতেছে বাবুদ রে তোর বন্ধুর জন্য আজকে জামাতটা হারাইলাম তোর বন্ধুর কথা মানতে যাইয়া জামাত হারাইলাম এই কথা কইয়া আলী কান্দে আমার নবীজি হিসাব দিয়া হাত দিয়া কয় আলী রে তুমি যখন মুরব্বির ইজ্জত কইয়া নামাজটা হারাইলা আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে তোমার নামাজটা জামাতে কবুল করে নিছে আরে এই জন্য আমরা মুরব্বি হারা হয়ে গেছি সমাজ এখন মুরব্বি নাই এখানে দেখেন সর্বোচ্চ তোমার সমিতি দশজন পাইবেন কথা কয় না কথা না না মুরব্বির অপমান করো না মুরব্বির সম্মান দাও ইজ্জত দাও তোমার সম্মান দিবে কে এবার দেখেন বাবা আল্লাহ কো জিব্রাইল ও ইসরাফিল মিকাইল যাও না কদুর মাটি আনো সবাই শুনছেন কেউ পারে না মাটির দামটা কেমন আবার বুঝতেছি মাটির কেমন দাম মাটির কেমন দাম এত কত নূরের দাম বুঝাইলাম মাটির থেকে এবার মাটির কেমন দাম দেখেন আল্লাহ কো জিব্রাইল যাও না আমি বান্দা বানাইমু ফেরেশতা কো বানাইয়েন না আল্লাহ কো কেন ফেরেশতা কো মাবুদ এরা মারামারি করব কানাকানি করব সুদ খাইব ঘুষ খাইব দুর্নীতি করব ফরের ঠগাইব মারে কইব বুড়ি বাফেরে কইব বুড়িগা বউরে কইব জাম এখনো বান্দা বানায় নাই ফেরেশতারা কেমনে জানে বান্দার আদমের বানায় না না আমার আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যাহা জানি তোমরা তাহা তোমরা তাহা ওরে নাফাকে মানুষ বানাইয়া আল্লাহ কয় ফেরেশতা তোদের জিন্দেগি আর বন্দেগি নষ্ট তোর নাই যে নফসের দ্বারা আমরা গুনাহ করি এই নফস ফেরেশতাদের নাই আমাদের আছে আল্লাহ কয় ও সিদ জিব্রাইল তোদের জিন্দেগি বন্দেগি খানা নাই গুণ নাই আমার বান্দার খানা আছে জিন্দেগিও আছে বন্দেগিও আছে নফসও আছে নেকও আছে গুণও আছে বান্দার মহত্ব তুমি কি বুঝবা ওরে নাপাকে মানুষ বানাইয়া মিলাইলা বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার নাপাকে মানুষ বানাইয়া খেলাকাল ইনসানা মিন নুতফাতিন মিন নুতফাতিন মিন নুতফাতিন আমরা মা বাবার মিলনে এক ফোঁটা মনি বা বীজরে কোরআন খালাকাল ইনসানা মিন আলাক রক্তপিণ্ড থেকে সুবহানাল্লাহ কর না একমাত্র মাটি হলো আদম তুমি কাউরে দিলা দশটা সন্তান একটা টাকা নাই মা কথা কোনা কাউরে দিলা কাটি টাকা একটা সন্তান নাই মা কথা কোনা দেখবেন রিকশাওয়ালা এটা আসতে বুঝবো আর বড় লোক ওই আঙ্গ অর্থমন্ত্রী লোরাস কামাল কোটি কোটি টাকার মালিক মাইয়া বলে আমার কথা কয় না আচ্ছা এবার যদি এক হাজার হল দিতে অসুবিধা আছে সম্পদের অভাব আছে আমলোক আতিক সাবেরও বলে তুমি কাউরে দিলা দশটা সন্তান একটা টাকা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই রবে পড়ে মরার পরে কান্দে কইরা তারে কে নামাইবে কবরে রে রঙের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে ঠিক কি না আল্লাহ কয় ফেরেশতা তোরা জামাড়িয়া ফেরেশতারা মাড়ি আনছে আজরাইল আনসার কি কেউ তো পারে নাই এটা অনেকের কাছে শুনছেন আজরাইল মিকাইল ইসরাফিল জিব্রাইল ফেল আজরাইল আল্লাহ কাজরাইল রে তুমি আনতেই বল তোবারে মাটির কাছে গেছে আর আজরাইল কাঁদতেছে মাটি কাঁদতেছে মাটি কো আল্লাহর দোহাই আল্লাহর দোয়া দিছে আজরাইল আর মনে করছে আস্তে থাবড় দিব আল্লাহর দোয়া যখন দিছে একা জোরে থাবড় দিছে জোরে করছো ভালো
মাটি কাজ রাইলো আমি আল্লাহর দোহাই দিলাম জোরে যে মাইললেন বেলারে ব্যাক কর এই দোকা দিয়ে এত সাজ্জর নবী দেখেছো জিবরাইলে পাঠাইছি কাটা মিকাইল রে ইসরাফিল রে মাটি কো আল্লাহর দোহাই এর তার বর্ডার আরে তুই যা দোহাই দেস তে তো আমারে পাঠাইছে ওমা কথা কয় না গা তুরে মনে করছিলাম আসতে দিব এই যে জোরে যে থাবর দিছে মাটি উঠছে 40 মন কয় মন আল্লাহ কয় জিবরাইল ইসরাফিল তোমরা একটু পানি দাও আমার পানি ঢালি দিছে কলস দিয়ে গর গর করে পানি ঢালি দিছে এইজন্য যদিও এরা কারা এরা কোন কয় যে কবরের উপরে খেজুর গাছ আছে ডাল বেদাত পানি দন বেদাত এটাকে কথা শুনবেন না খেজুর গাছের ঘানিও দিবেন পানিও দিবেন সুবহানাল্লাহ করুন না কলস দিয়ে দিবেন কি দিয়ে দিবেন কলস দিয়ে দিবেন ওইদিকে যাইতাম না একটা ভেদ আছে ফেরেশতারা গর গর কলস দিয়ে ঘানি ঢালছে এবারে আল্লাহ কতরা ছড় 70,000 ফেরেশতারা ছড়াইছে এবারে কি হইছে এটা কাটা হইছে এবার আল্লাহ কয় তোমরা সরো আল্লাহ আল্লাহর কসম কুদরতি হাত দ্বারা একমাত্র আদমরে আল্লাহ বানাইছে আমরার গায়ে আল্লাহর হাত লাগানো আমরার কইছি আমরা হইছি কিন্তু আল্লাহ নিজে হাতে আল্লাহর হাত পাও চোখ সব আছে কিন্তু এগুলা কেমন আল্লাহ জানে কুদরতি হাত পাও সুবহানাল্লাহ কর এই কুদরতি হাত পাও দ্বারা আদমরে বানাইয়া এককার আদমের সুন্দর বডি দিছে কি দি বানাইছে ওরে সাইর রঙের মশল্লা দিয়া কে কহিরাছে তোর গঠন সুবহানাল্লাহ কর না কয় রঙের দেখবেন রাজমিস্ত্রি যদি মশল্লা গলে ইট সিমেন্ট বালু পানি কড়া হইছে আমার আল্লাহ সাইর রঙের মশল্লা দিয়ে আদমরে বানাইলেন সুন্দর দেহ দিলেন কুফালের মধ্যে তিনটা মশা দিলেন কপালের মধ্যে তিনটা মশা দিয়া আদম নবীরে জাবালে রহমত যারা হজে গেছেন মক্কা শরীফ গেছেন আরাফার মাঠের কোনায় একটা পাহাড় আছে ওই পাহাড়ের নাম জাবালে রহমত ওখানে দেখবেন একটা ফিলার আছে আছে না ওই ফিলারের যেই জায়গায় ফিলার এই জায়গায় বাবা আদমকে শোয়াইছেন এবারে আমার আল্লাহ দিনের মধ্যে রৌদ্র দিয়া শুকাইছে আবার বৃষ্টি দিয়া ভিজাইছে রাজমিস্ত্রি যখন ঈদগাতে খারাপ না দিছ আপনাকে রাজমিস্ত্রি যখন ঈদগাতে মালিকরে কয় আমরা ইটটিকে তো বিজায় রাখেন কালকে কনিও এ ফোড়া মাটি বিজাইলে কি নরম হয় না শক্ত হয় শক্ত হয় আল্লাহ কয় দিনে রোদের বৃষ্টি দিয়া ফেরেশতাদের কি দিয়া রাখতে বাতাস কইরা আমার আল্লাহ 36 বছর 36,000 বছর আল্লাহু আকবার কর 36,000 বছর ফেরেশতাদেরকে দিয়া বাতাস করলেন রোদ লাগাইলেন বৃষ্টি লাগাইলেন 36,000 বছর পরে আমার আল্লাহ আদমের দেহে কুদরতের টোকা মারলেন ওই বেড়িরা হানি বাতির লোকে বাজানিও নারা বলেন কি রুহু আগে না আদম আগে জোরে 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 আদম আগে না ফেরেশতা আগে জোরে কর তো ফেরেশতা কো কি রূহ নাই জিন আগে না মানুষ আগে জিন আগে বহু আগে আরে ফেরেশতা সর্দার ছিল তো আজাজি এই মকরম তো জিনের বাচ্চা জানার নাম না সে তো ফেরেশতা না সে নুন্না সাগুন ওই আমরা কোরআনে আছে বহু ঘটনা কমে লুত কমে সাদ এভাবে বিভিন্ন জাতির আল্লাহ ধ্বংস করছে তো একটা জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য অর্ডার দিলেন যাও এরাদেরকে ধ্বংস করে দাও তো সব ডিফারেন্স তারা জ্বালায় ফোড়া দিছে যাইয়া দেখতেছে 6 মাসের একটা বাচ্চা কয় মাসের জোরে কোন কয় মাসের আগুন্ত জ্বলতেছে এত সুন্দর জিনের বাচ্চা তো ফেরেশতারা এটার মাইতে মায়া লাগছে জিবরাইল কাল্লা এইডারে যখন মাইতাম লাগছে একটু মনে মায়া লাগছে তো এইডারে সব মারিয়ে লাইছি খোদা এইডারে লই আইছি যদি অপরাধ নেও কিছু করার নাই খোদা ভাল লাগছে মায়া লাগছে আল্লাহ কি লই জন আইছস এটা ফাল ওই কাকের বাসায় কুকিল কুকিলের বাসায় কাক কেমন আছে না এইডারে জিবরাইল ফেরেশতারা হাল ছিল ফাইলা এইডা এমন ইবাদত করছে একার ফেরেশতাকে সর্দারে গেছে
সুবহানাল্লাহ করনা কিন্তু তে নুন না তে ফেরেশতারা তে হলো আগুন জিন এইজন্য জিন আগে না মানুষ আগে জিন গো রূহ নাই ফেরেশতা গো রূহ নাই তো আল্লাহ কয় সমস্ত রূহ আমি একদিনে বানাইছি এক সব রূহ কিয়ামতের আগে দিনে জন্ম হবে এটা রূহ আদমের রূহ গাছের রূহ ফেরেশতার রূহ জিনের রূহ সমস্ত রূহ আল্লাহ একদিনে বানাইছে সুবহানাল্লাহ তাহলে বলেন রূহ আগে না আদম আগে জোরে কর কোটি কোটি বছর আগে তো আদম রে বানাইয়া আল্লাহ কয় রূহ যাও রূহ কই বলে আদমের ভিতরে রূহ মুক্তা দিয়া তাড়াতাড়ি বাইরে গেছে মানে কি দাম দেখেন কি দামও মারে আল্লাহ কয় রূহ রে আমার হুকুম কেন অমান্য করস রূহ বেলো মাবুদ আমি তোমার হুকুম অমান্য করি না আমি তোমার জিজ্ঞাসা করি তোমার বিচারটা কেমন কি আল্লাহর কি বিচার নাই জোরে কোন আমার আল্লাহ কয় রূহ কইলে কি বলে হেসা কথা কইছি মাবুদ বলে বুঝাইয়া বল বলে মাবুদ আমার রাখলা ইল্লিনে নূরের দেশে যেখানে দুর্গন্ধ নাই যেখানে অন্ধকার নাই যেখানে গরম নাই যেখানে ফসা নাই যেখানে নূর আর নূর মেশক জাফরানের চাইতে সুগন্ধি মাবুদ এমন একটা জায়গা থেকে ফসা আদমের দেহ ভিতরে হাজির হইছে হাজির হইছে গত কি দাম রোজানা কথা কয় না কথা কয় না রুহু যাইতো শিগায় কোথাটা হাসা এটা কিটা এই হাসার ভিতরে যাইতাম না দুর্গন্ধ অন্ধকার গরম আল্লাহ কই অবস্থা এই ব্যবস্থা আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি আল্লাহ পাক রুহুরে এক সেকেন্ড দাঁড় করাইয়া কুনতু আদামু বাইনাল মায় ওয়াত্তি সুবহানাল্লাহ কম আদম নবী যখন রুহু দেয় নাই তখন আমার কামলিওয়ালা নবী বিশ্বাস আছে নিও কিছু কিছু খবি শেখা নবীরে 40 বছরের পরে নবুয়ত দিছে নাউজুবিল্লাহ কর আরে বাবাইম না নবীরে বানাইছে নবী হিসাবে 40 বছরের নবীর নবুয়ত প্রকাশ হইছে জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ কর রুহু এবারে নূরে মুহাম্মদি দিয়া কি দিলেন জোরে কর নূরে মুহাম্মদি দিয়া রুহুরে বললেন ও রুহু আবার যাও হুকুম করলেন রুহের তরে যাও রে এবার আদবের অন্তরায় রুহু বলে মালিক সাই এবার কোন চিন্তা নাই আল্লাহ কয় কিও বাইরো না কেমন লাগে রুহু ডাক দিয়া কয় আশ্চর্য হইলাম রে মাবুদ সেকেন্ডের ভিতরে কি কইলা সেকেন্ডের ভিতরে তুমি কি কইলা এটা ছিল ফসা এটা ছিল গলা এটার ভিতরে গন্ধ এটার ভিতরে গরম ও খোদা থাকার পরিবেশ ছিল না এখন তুমি কি দিয়া দিলা এত সুন্দর হইয়া গেল আমি তো ইল্লিনের খবর জানি আরশের খবর জানি না আল্লাহ কয় এখন কেমন লাগে আল্লাহ কয় এখন কেমন লাগে রুহু ডাক দিয়া কয় মাবুদ ইল্লিনের খবর খবর জানি আরশের খবর জানি না আমার কাছে মনে হয় ইল্লিন তো দূরের কথা কি জিনিস দিয়া দিলেন আমার মনে হয় আরশের চাইতে সুন্দর দেখা যা কি দিল কি দিল ফসা গলার ভিতরে যখন নবীর নূর দিয়ে দিছে দাম বাড়ছে না কমছে তাহলে মাটির জন্য নূরের দাম বেশি না নূরের জন্য মাটির দাম আমরা এবারে কইবে না আদমকে তো সিজদা দিছে না আদমকে সিজদা দেয় নাই মৌলবি সাহেব এটাই তো জানো না ফেরেশতারা আদমকে সিজদা দেয় নাই আদম তো মাটি আদমকে সিজদা দেয় নাই বলে জালালি সাহেব এই জীবনে তো এটাই শুনলাম ফেরেশতারা আদম নবীরে সিজদা করছে না না আদম রে সিজদা করে নাই আচ্ছা আপনারা নামাজ পড়েন কোন দিকে ফিরে আমি মানি না কথাটা কাবা কাবার দিকে পশ্চিম পূব কোনো কথা না খানায় কাবায় নামাজ চতুর্দিকে হয় কালকে দেখলাম টঙ্গির মধ্য গুল কইরা নামাজ হইছে টঙ্গিতে গেলে হজ হইয়া যায়
সুবহানাল্লাহ কইলো কাডারে নাউজুবিল্লাহ টঙ্গিতে গেলে হজ হইয়া যায় কালকে টিভির খবরে দেখলাম এক লোকে কয় আমি তো গরীব মানুষ মক্কা যেতে পারতাম না এলা টঙ্গি আইছে আমার হজ হই গেছে আমার মোবাইলটা গাণিত মেলা না এরা কয় টঙ্গিতে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব সুবহানাল্লাহ রাখবি কই রাখবি কো আমেলা তুন না সেবা তুন তাসলা না রাম আমিয়া নবী বলে ইমানদারের এত আমল লাগে না এত আমল লাগে না আখলিস দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিল ইমানদারের জন্য অল্প আমল যথেষ্ট আফসোস লাগে আপনারা তাবলীগ করেন আমাদের কোনো অসুবিধা নাই আমরা তাবলীগ করে যদি বেহেশত যাব আমি কোনো অসুবিধা আছে না কিন্তু যেটা কোরআনে নাই হাদিসে নাই এমন কথা কেন বলেন জালালি সাহেব কি কইলো কোরআনে হাদিসে ফতোয়ায় রুদুল মুক্তার দুরুল মুক্তার স্বামী কিতাবে আছে ওই বাইতুল মুকদ্দেসে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে কোন কিতাবে লিখছে 50000 কোন কিতাবে লিখছে 25000 তো 50000 তাই সহি মত বলেন বাইতুল মুকদ্দেসে কত 50000 আমার নবীর মসজিদ নববীতে হলো 50000 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হেরেম শরীফের যতটুক এরিয়া আছে হেরেমের এরিয়ার ভিতরে এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব ঘোষণা কার এবার আপনারা যদি বিবেকবান মানুষ হন আমি আপনাদের কাছে বলবো আপনারা তাবলীগ করেন আমার অসুবিধা নাই আপনারা তাবলীগ কইরা যদি আল্লাহ পান আমাদের কোনো ক্ষতি নাই কিন্তু বাইতুল মুকদ্দেসে 50000 নববীতে 50000 খানায় কাবাতে 1 লক্ষ টঙ্গিতে গেলে 49 কোটি রাকাত এটা কোরআনের কোন আয়াতে আছে বুখারীর কোন হাদিসে আছে মুসলিমের কোন হাদিসে আছে তিরমিজির কোন হাদিসে আছে নাসাই কোন আছে একটা শরীফ কইতাম নি কোন শরীফ কইতাম নি কইতাম নি আপনারা নাই বলবেন নাই বুখারীতে আবু দাউদে তিরমিজিতে ইবনে মাজাতে নাসাইতে আজগুবি শরীফ বাগিনা কসা কি শরীফ এটা কোন না বড় আচ্ছা এটা কি কথা হইল মক্কা শরীফ পড়লে 1 লক্ষ রাকাত টঙ্গিতে 49 কোটি রাকাত এটা কেমনে হইল এন কি দা আছে আমি সেদিন গেছি চতুর্দিকে কয়েকশো ল্যাট্রিন আছে এটা কি কথা আমরা তাবলীগ করেন অসুবিধা নাই আমরা আপনাদের মতে করেন অসুবিধা কি সমস্যা তো নাই কিন্তু আমি মিলাদুন নবী করলে বেদাত এটা নবীরা করে না সাহাবীরা করে না তো আমনগে ইস্তেমা কোন নবী করছে কোন সাহাবী করছে না এরকম ও তোমার তা দাঁত আমার তা বেদাত এটা তো মুনাফেকের স্বভাব যদি বেদাত হয় তোর তো বেদাত আমার তো বেদাত আর যদি দাঁত হয় তোর তো দাঁত আমার তাও দাঁত বাবা এত হিংসা ভালো না এত জুলুম অত্যাচার ভালো না আমার আল্লাহ জুলুম সহ্য করতে পারে না আমরা তাবলীগ করেন ভালো কথা এই কথাগুলা দেখেন এত সুন্দর করে বুঝাইয়া করতেছি এরপরে একদল সামারের মতো করবো জালালি বন্ডা কথা কনাক জালালি মাজার হুজারি তো কস না কইলে অসুবিধা কি তোর কাছে কোন জুহাদ দিতা নাই আছে কার কাছে দুনিয়ার মানুষ আমারে বন্ড বলো অসুবিধা নাই আমার নবী যদি আমারে গোলাম হিসাবে কবুল করে আছে নি কথা কম ঠিক কি না দেখেন এদের বুলগোলা কথা তাবলিগের তারা খারাপ ভালো কাজ করে না যে এমন না ভালো কাজ অনেক প্রশংসার দাবিদার আলহামদুলিল্লাহ কন বলে হুজুর আমি কাহিনী কিতা না কাহিনী হেসা কথা জিরা সত্য কথা না সত্য কথা এই যে তারা মসজিদে মসজিদে যায় 1 নম্বর যে মসজিদে থাকে এটা ভালো কাজ না মসজিদে থাকা কোনো ভালো কাজ না তো ভালো কাজ কি একটা বেনামাজির নামাজি বানাইছে হেসা আমার কথা কনাক কোরআন শরীফ পড়তে পারে না কোরআন শরীফ শিখেছে হেসা ভালো প্রশংসার কাজ অনেক
সিটার বাট পার্কে তাহদি মুসলিম জনতা বানাইছে এগুলা প্রশংসার দাবিদার অনেক মানুষকে নামাজি তারা বানাইছে প্রশংসা কিন্তু বাবা কাহিনী কি শুনেন কাহিনী হইলো দাওয়াতে তাবলীগ না দাওয়াতে তালিম তারা কি দিতেছে দাওয়াতে তাবলীগ তো তাবলীগের সংজ্ঞাটা কি ভাই তাবলীগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানে না যে বোঝে না তার কাছে কলমা প্রচার করা আমার নবী তাবলীগ প্রচার করছে খ্রিস্টানের কাছে ইহুদির কাছে এই জন্য তাবলীগ হলো কলমা প্রচার করা বেদিনকে দিন বানানো বৌদ্ধরে মুসলমান বানানো হিন্দুরে মুসলমান বানানো খ্রিস্টানকে মুসলমান বানানো এটার নাম হলো তাবলীগ এটার নাম কি কিন্তু আপনারা হিন্দু ফলায় যান না খ্রিস্টান ফলায় যান না আমরা মসজিদও যান আমি জানতে চাই মসজিদ কি বৌদ্ধ আইয়ে খ্রিস্টান আইয়ে তো আপনারা যে মসজিদে কোন মাগরিবের পরে একটু বলেন বহুত ফায়দা কি কয় তালিম তো আপনি দিতেছেন তাহলিম দিতেছেন কি নাম নিছেন তাবলীগ এটা তো মুনাফিক তাবলীগ তো তালিম না তালিম এক জিনিস তাবলীগ ভিন্ন জিনিস আপনারা দিতেছেন তালিম দিতেছেন কি আপনারা প্রচার করেন তাবলীগ এটা তো ভুল আপনারা কালকে নাম পাল্টান নাম পাল্টাই কোন আমরা দাওয়াতে তাবলীগ না আমরা দাওয়াতে তালিম তাহলে আমরা আপনাদের বোঝাবো মা কথা কয় না কা এটা তাবলীগ হইতে পারে না তাবলীগ হলো বেদিনকে দিনে আনা এবারে কাহিনী কি আপনারা জানেন না তো মলফুজাতের মধ্যে লেখছে মুসলমান দুই কিসিম কয় কিসিম যদি নাই কান্দা কাটি মলফুজাতের মধ্যে লেখছে মুসলমান দুই কিসিম ইলিয়াস মৌলভি মুসলমানদের ভাগ করছে কয় কিসিম এক কিসিম হইলো যারা হান্ডি গট্টি লইয়া যায় মসজিদে মসজিদে তারা এক নাম্বার মুসলমান দুই নাম্বার হইলো যাওয়ার পরে যারা সহযোগিতা করে তারা সাচ্চা মুসলমান তিন নাম্বারে কোনো মুসলমান নাই এবারে তাদের হতো আমাতে জৈনপুরের সিলসিলা কাফের শশিনের সিলসিলা কাফের বান্ডারির সিলসিলা কাফের শাহপুরের সিলসিলা কাফের কালিয়াপুর সিলসিলা কাফের এবারে যারা তারা কয় যারা গাড়ি লইয়া যায় তারাই মুসলমান আর কোন মুসলমান নাই আমরা তো শরণমান মুসলমান হইছেন আল্লাহর নাফরমান সরল প্রাণ মুসলমান হইয়া গেছেন নাফরমান হুজুর কেবেলা তাহের সাহা হুজুর কেবেলা রেজিবি সাহা হুজুর কেবেলা আহমদ পেয়ারা হুজুর কেবেলা আবেদ সাহা হুজুর কেবেলা জালাহালি সার বড় অবদান আজ দেশে জিন্দা আছে সুন্নিয়াতের প্রাণ বলেন আজ দেশে জিন্দা হুজুর কেবলা রানা আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হইতো বাতেলের হাতে সুন্নিয়াত বুঝতেন না এই দেশে যদি রেজবি সাহ আবেদ সাহ জালালি সাহ আহমদ পেরা হুজুর এরা আগে সুন্নি না বুঝাইতো আমরা সুন্নি বুঝতাম হুজুর কেবলা রানা আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো বাতেলের হাতে সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান আজ দেশে জিন্দা আছে সুন্নিয়াতের প্রাণ ঠিক কি না মাগো মা কো হজ বেল হই যাবো টঙ্গি গেলে কি তো কোন আমরা তো সুপ করে গেছেন কোনো ফতুয়া নাই কোনো ফতুয়া নাই আরে মিয়া টঙ্গিতে গেলে হজ হবে এ কথাটা বললেই তো ঈমান আর নাই ছেড়ে দিলাম আব্বার আমার গভীর মনোযোগ হিসাব করে আসেন আল্লাহ কত টেনে আইবো আব্বা আমার গভীর মনোযোগ এবার দেখেন আপনারা নামাজ পড়েন কোন দিকে খেয়াল আসেনি খেয়াল আসেনি সবাই বলেন কোন দিকে আচ্ছা হেসা করি করবেন সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন মারহাবা তাহলে সেজদা করেন কোন দিকে সেজদা দেন কারে ওই ফেরেশতারা আজমরা সেজদা দেন নাই
আদম ছিল ফেরেশতাদের কিবলা আদম ছিল ফেরেশতাদের কিবলা আদম ছিল ফেরেশতাদের কিবলা সেজদা আদমকে দেয় নাই সেজদা নূরে মুহাম্মদরে দিছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় না আপনাদের ঠিক মরলে জেজা গাইল হইব আবার আমার গভীর মনোযোগ ওরে বাবা বলে ওরে ছেলে বলে বাবা তোমার দাড়ি পেকেছে মেয়ে বলে আব্বু তোমার চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলেন আমি বলি আমার ওরে ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে ওরে বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গো বউ বুঝে না কেন আমার চুল পেকেছে আব্বা আমার কোন স্ত্রী মানতে চায় না তার স্বামীটা বুড়ো হইছে আমার কথা কোনা আমি যখন ওয়া শুরু করি আমার দাড়ি গুনা ছিল কাঁচা ওড়েও না ভালো কইরা এখন দাড়ি গুনা সাদা হইছে আমার বউ ডাক দিয়া কয় আপনি তো অর্গুমা থাকেন সারা দিন অর্গুমা থাকেন সারা রাত টেনশন করেন আজকে বরণ বাইরা কালকে কুমিল্লা পশু চাঁদপুর এইভাবে এক এক ডিস্ট্রিক্ট এক এক দিন অর্গুমা থাকেন টেনশন করেন এই জন্য চুলগুলা পেকে গেছে ওরে বউ বুঝে না কেন আমার চুল পেকেছে আমি বুঝি আমার মরার চিঠি এসেছে আগের মত চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন ঠিক নেই আরে যেটা আমার মুরব্বী বাবারা যেটা ষাটে সত্তরে খাইছে সত্তর আশিতে গেলে চোখের পাওয়ার একটু কমে আমরা ইয়াং জেনারেশনের তিরিশে চল্লিশে হিডা হইয়া যাইব কারণ কি জানেন কইতাম মোবাইল শরীর কি শরীফ আল্লাহ আরে মোবাইল শরীফে যতক্ষণ সময় দেয় এই কোরআনকে যদি দশ ভাগের এক ভাগ স্মরণ সময় দিত আল্লাহর কসম ওই যুবকের আল্লাহর ওলি হইয়া যাইত আবার আমার সবাই তো কবর যাইত যাইতেন না কবর আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাইবার কালে চেকবা দেব তোমার সবই রইল পরে যাইবার কালে দেখবা চেয়ে এই জন্য মরণকে একটু স্মরণ করার দরকার আছে বাবা যে যেখানে থাকেন সব সময় মরণের স্মরণ রাখবেন আমার নবী বলে যারা দুনিয়াতে বেশি বেশি মরণের স্মরণ করেছে আমার আল্লাহ তার মরণের জ্বালা কমাইয়া দিব ওরে মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কপিও চলবে না সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আব্বার আমার সাফরের ফিসা হুজুর আমার পরে ইনশাআল্লাহ আসতেছে তাবারক আছে না তো এটা কইবি না বাগিনা তখন তুই তাবারক আছো মারহাবা কোন সুন্নি মাহফিলে একটা বৈশিষ্ট্য সেটা তাবারক আমরা খাই বিরিয়ানি তাহলে খাইব দরুন আমার কথা কয় না কাউ এই মাহফিলটা আগামী বছর হবে আমরা চাই কি চাই না কারা কারা চান একটু হাত তুলে দেখান মন থেকে